হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। বাই দ্য ওয়ে, যারা আমাকে প্রথমবার দেখছো, হাই আম প্রিয়াঙ্কা ফ্রম দ্য সিটি অফ জয় কলকাতা। পুরো ভিডিওটা দেখো, যদি এরকমই শপিং ব্লগ পছন্দ হয় তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করতে একদম ভুলো না। তোমাদের জন্য আজকে আমি একদমই নতুন একটা ডেস্টিনেশনে এসেছি। এখানে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। আমি আজকে এসেছি বিবাহ বাড়িতে। এখানে কীভাবে আসতে হবে সেটা আগে দেখে নাও। পার্ক স্ট্রিট ক্রসিং থেকে যদি মল্লিক বাজারের দিকে যেতে থাকো, পার্ক স্ট্রিট পুলিশ স্টেশন ক্রস করেই বাঁ হাতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে রয়েছে বিভাবন। দেখে নিয়েছো এখানে কীভাবে আসতে হবে। আশা করি তোমাদের এখানে আসতে কোনো রকম প্রবলেম হবে না, বাট তাও যদি কোনো রকম প্রবলেম হয় আমি স্ক্রিনে ওদের নাম্বারটা মেনশন করে দিয়েছি, ওদেরকে কল করে এখানে চলে আসবে। তারপরেও যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয় আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তো দেওয়াই থাকে, প্লাস আমি স্ক্রিনেও সবসময় মেনশন করে দিই, আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে মেসেজ করতে পারো। তো এখানে প্রচুর রকমের কালেকশন আছে, শাড়ি রয়েছে, স্যুটস রয়েছে, সব কিছুই তোমাদের আজকে দেখাবো। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর কালেকশন আছে, চলো এক এক করে দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ এখানে সব রকমের সিল্কের কালেকশন আছে, তো চলো এক এক করে এখান থেকে একটু কয়েকটা সিল্ক দেখে নিই। যেমন কাঞ্জিভরম হয়ে গেল, ইক্কার সিল্ক আছে, অ্যালবাম সিল্ক আছে, সব কিছু এখান থেকে দু একটা করে তোমাদেরকে দেখাচ্ছি। আঁচলটা এরকম চলে আসবে, আর পুরো বডিটার মধ্যে দেখতে পাচ্ছো অরেঞ্জের সাথে কম্বিনেশনটা আছে। এটা ব্লাউজ পিস আছে তাই তো? এটা হট পিঙ্ক কালারের ব্লাউজ। আচ্ছা, এটা ব্লাউজ পিস চলে আসবে। কাঞ্জিভরম সিল্ক। আচ্ছা, কাঞ্জিভরম রেড কালারের মধ্যে আছে, গোল্ডেনের সাথে কম্বিনেশনটা। এটা পুরো আঁচলটা আসছে তাই তো? অল ওভার পোলকা বিবিং আছে, রিচ পল্লু এন্ড রিচ বর্ডার। আচ্ছা, ব্লাউজ পিসটা? ব্লাউজটা সেলফ রেডের উপরে উইথ স্লিভস, সফট, বেস্ট কোয়ালিটি সিল্ক একদম। কি রকম আছে এগুলো রেঞ্জ? এটা 15 এর কাছাকাছি। এটা কিসের উপরে আছে? পারসি সিল্কের উপরে। পারসি সিল্ক? পারসি সিল্ক। আচ্ছা, এটা আবার দেখো একটু অন্যরকমই আছে, বক্স বক্স টাইপের প্যাটার্নের মধ্যে, ফুল হেভি ব্লাউজ, মারুন কালারের, মারুন কালার কন্ট্রাস্ট ব্লাউজ। হ্যাঁ, মারুন কালারের ব্লাউজ, তার মধ্যে দেখো পুরোটার মধ্যে জরির কাজ করা আছে। খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু শাড়িটা, মানে একদম রিচ একটা লুক দিচ্ছে। এটা দেখো পুরোটা উইভ করা আছে। কি রকম আছে এগুলো রেঞ্জ? এগুলো দিদি 3000 থেকে নিয়ে 5000 এর মধ্যে। আঁচলটা দেখো পুরো ব্রোকেটের মধ্যে আঁচলটা চলে আসবে, রেড কালারের আঁচল আছে, আর পুরো বডির মধ্যে এরকম বক্স বক্সের সাথে এসে এগুলো কিন্তু পুরো হ্যান্ডলুম আছে। বাহ, এটা খুব সুন্দর তো, সিম্পল এর মধ্যে একটা পাটলি পল্লু শাড়ি। আচ্ছা, সিল্কের নাম শাড়ি? এটা কাঠিয়াবাড়ি, গুজরাটের সিল্ক। আচ্ছা, কাঠিয়াবাড়ি। এটা দেখো পুরো বডির মধ্যে এরকম জিগজ্যাগ প্যাটার্ন করা আছে, আর বর্ডারটার মধ্যে এরকম রোলেক্স জারি বললে তাই তো, রোলেক্স জারি কাজ আছে। কি সুন্দর দেখাচ্ছে শাড়িটা দেখো। এটা আসবে আপনার কুচিতে। আচ্ছা, পুরো জিগজ্যাগ এর মধ্যে, পুরো জিগজ্যাগ। আঁচলটা একটু দেখি, এটা আঁচল, আঁচলটা এরকম ব্রোকেটের মধ্যে তাই তো, ওই রোলেক্স জারি, রোলেক্স জারির সাথে পুরো পেটানো কাজ। আচ্ছা, বাহ খুব সুন্দর এই শাড়িটা, আর কালারটাও খুব সুন্দর, হট পিঙ্কের মধ্যে। এগুলো কিন্তু দেখো ওয়েডিংয়ে যে কোনো, মানে ওয়েডিং গেস্ট হিসেবে হোক বা কারোর যদি তোমাদের সামনে বিয়ে থাকে, এগুলো কিন্তু তোমরা দেখতে পারো, খুব সুন্দর শাড়িটা। কীরকম আছে এগুলো? 3-5 এর মধ্যে। এটা চলে আসছে ব্লাউজ পিসটা, খুব সুন্দর একটা ইয়েলোর মধ্যে আছে, জর্জেট বেনারসিও বলে এটাকে। আঁচলটা এরকম চলে আসবে, আর পুরো বডির মধ্যে এরকম বড় বড় বুটা আছে। বাহ, খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু। কি রকম আছে এগুলো রেঞ্জ? এগুলো 5695। আচ্ছা, এটা আমি একটু গায়ে নিয়ে দেখি। দেখুন, এটা পরে এরকম আসবে, যদি একটা ব্ল্যাক কালারের স্লিভলেস ব্লাউজের সাথে এটাকে পেয়ার আপ করো, আর সাথে একটা গোল্ডেন চোকার পরে নাও, অসাধারণ লাগবে। তো যাদের সামনে কোনো বিয়েবাড়ির নেমন্ত্রণও আছে, তো এটাকে কিন্তু তোমরা দেখতে পারো। খুব সুন্দর একটা শাড়ি রয়েছে জর্জেট খাড্ডি সিল্কের ওপরে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, বিশেষ করে কালারটা এত সুন্দর একটা সোবার কালারের মধ্যে আছে, একদম কিন্তু পুরো পার্টি ওয়্যার লুক দিচ্ছে, বাট একদম সোফিস্টিকেটেড সোবার একটা শাড়ি রয়েছে। আরেকটা এটা বানিয়েছে জর্জেটের উপরে, ডিজিটাল প্রিন্ট। এটা জর্জেটের উপরে? জর্জেটের উপরে ডিজিটাল প্রিন্ট আছে, ডিজিটাল উইভো আছে, না উইভো আছে, গোল্ড এন্ড সিলভার, ফুল মিনা করা, কপার জারি, যেটাকে কপার জারি, কপার জারি, অ্যান্টিক,
অ্যান্টিক জারি, হ্যাঁ 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 অ্যান্টিক জারি আছে, সাথে সিলভার জারিও আছে, তার সাথে আবার ডিজিটাল প্রিন্ট। বর্ডারটা এরকম আছে, পুরো অ্যান্টিক জারির মধ্যে ফুলকারি বর্ডার আছে, আর পুরো বডিটা দেখো এরকম বড় বড় ফ্লোরাল প্রিন্ট আছে, ডিজিটাল প্রিন্ট খুব সুন্দর দেখাচ্ছে, আর আঁচলটা এরকম চলে আসবে সঙ্গে প্রিন্টেড ব্লাউজ উইথ দ্য বর্ডার। ভীষণ কিন্তু কমফোর্টেবল এগুলো পরে হবে তোমাদের, ভীষণ সফট আছে আর খুব ভালো কোয়ালিটিটা। এগুলো রেঞ্জ কি রকম আছে? 7000 টু 8000। এটা ফুলকারি সিল্ক, ফুলকারি সিল্ক, ফুলকারি ফ্রম পাঞ্জাব। পুরো বর্ডার, পুরো বডির মধ্যে এরকম অল ওভার জংলা কাজ করা। এটার মধ্যে একটা ডুয়াল টোন আছে দেখো, একটা ফায়ার ব্রিক কালার, হ্যাঁ একটা অরেঞ্জের সাথে একটা পিঙ্কের কম্বিনেশন আছে, খুব সুন্দর দেখাচ্ছে। এটা বর্ডারটা চলে আসবে পুরো এরকম, পুরো আঁচলটা দেখো এরকম ব্রোকেটের কাজ চলে আসছে, বর্ডারেও কিন্তু সেম ব্রোকেটের কাজ রয়েছে, একদম আঁচলের সাথে ম্যাচ করে বর্ডারটা রয়েছে। পুরো বডির মধ্যে গোল্ড সিলভারের অল ওভার জাল করা। ব্লাউজ পিস জ্যাকের উপরে পুরো হেভি ব্লাউজ। কি রকম আছে এগুলোর রেঞ্জ? এটা 3000 টু 5000 এর মধ্যে। একটা এটা দেখুন দিদি, রিয়েল কাঞ্জিভরমের উপরে, আচ্ছা ওয়েডিং রিসেপশন শাড়ি, পিওর পিওর কাঞ্জিভরম, আচ্ছা ও ওয়াও কি সুন্দর শাড়িটা, পুরো বডির মধ্যে এরকম করা আছে তাই না? পুরো বডি তো অল ওভার বিপ করা আছে, আচ্ছা সঙ্গে ব্লাউজটা আপনার প্লেন আসবে উইথ বর্ডার। এটা আঁচলটা চলে আসছে, এটা আঁচল আর এটা হচ্ছে অল থ্রু বডি। এই সাইড একটু ড্রেপ করে দেখুন, এটা আপনার উপরে খুব ভালো লাগবে। আচ্ছা দেখবো অবশ্যই, আগে একটু দেখে নি ভালো করে শাড়িটা। দেখো পুরোটার মধ্যে এরকম জাল কাজ করা আছে, আর একদম ছোট 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 জালটা ভীষণ সুন্দর দেখাচ্ছে। এগুলো একদম পিওর কাঞ্জিভরম, 100% পিওর, 100% পিওর কাঞ্জিভরম। দেখো পুরো আঁচলটা এরকম চলে আসবে ব্রোকেটের মধ্যে, আর তার সাথে কিন্তু এখানে বর্ডারটাও চলে আসছে, এরকম সুন্দর বর্ডারটা রয়েছে, আর একদম প্লেন চলে আসছে ব্লাউজ পিসটা সিম্পলের মধ্যে বর্ডারের সাথে। তোমাদের আমি একটু পেছন থেকেও দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর উইভটা দেখো। কাঞ্জিভরমে কিন্তু এই বডিটা আলাদা করে বানানো হয়, বর্ডারটা আলাদা করে তৈরি করা হয়, তারপর দুটোকে একসাথে জয়েন্ট হয়, এটাই কিন্তু কাঞ্জিভরমের সিগনিফিকেন্স। ভীষণ সুন্দর কিন্তু কাঞ্জিভরম, মানে নিজে কাঞ্জিভরমই একটা আলাদা লুক দেয়, সেখানে এত সুন্দর একটা শাড়ি রয়েছে দেখো, দারুণ কিন্তু শাড়িটা। এটা তো অবশ্যই ড্রেপ করে দেখবো। এটা দেখো আমি ড্রেপ করে নিয়েছি, এই শাড়িটা মানে দেখেই তোমাদের পছন্দ হয়ে যাবে, এমনিতেই তো এত রিচ একটা লুক দিচ্ছে, তার সাথে যদি এগুলো যদি তোমরা ওয়েডিং রিসেপশনের মধ্যে পরো খুব সুন্দর দেখাবে। মনে করো তোমরা বিয়েতে বেনারসি পরছো, তো রিসেপশনের জন্য কিন্তু কাঞ্জিভরম তোমরা কনসিডার করতেই পারো, খুবই সুন্দর দেখায়। তো এই শাড়িটা একদম রিসেপশনের জন্য পারফেক্ট হবে, খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে আছে, পুরো বডির মধ্যে যে এত সুন্দর কাজ করে না, এটা দেখে আমার খুব ভালো লাগলো। তো দাদাও বললো যে ড্রেপ করে নাও তোমাকে ভালো লাগবে, তাই আমি ড্রেপ করে দেখছি, কেমন লাগছে আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আচ্ছা দাদা এটা শাড়িটার প্রাইস 25-35 এমনিতেই তো ব্ল্যাকের মধ্যে একটু আলাদাই রয়েছে। যারা ব্ল্যাক লাভার্স আছো আর একটু হাই এন্ড শাড়ি পছন্দ করো, তারা কিন্তু এই ধরনের ব্ল্যাক কাঞ্জিভরম একদম চোখ বন্ধ করে দেখতে পারো, ভীষণই রয়্যাল একটা লুক দেবে, তো এগুলো দেখতে পারো। একটা এটা দেখুন দিদি, কাশ্মীরি সিল্কের উপরে, আচ্ছা মানে পশমিনা কি, পশমিনা টাইপ, আচ্ছা বাহ। কালারটা দেখো বটল পিঙ্ক কালারের উপর পিঙ্ক মিনা দিয়েছে, হ্যাঁ 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 ইয়েলো আর পিঙ্কের যে মিনাটা আছে ওটার জন্য শাড়িটার লুকটা আলাদা আসছে, খুব সুন্দর দেখাচ্ছে। এটা ওপেন বর্ডারের মধ্যে আছে না, ভীষণ সফট শাড়িটা, সফট অ্যান্ড লাইট ওয়েটেড, হ্যাঁ ওটাই। আর এটার সঙ্গে দেখো দিদি এটা ব্লাউজ করেছে, ব্লাউজ ইজ ভেরি নাইস, শাড়িটা অল ওভার জাল করা, ব্লাউজটার মধ্যে বুটি করেছে, বুটার সাথে আবার এরকম বর্ডার আছে। কি রকম আছে রেঞ্জ? 7000-6000 সব ডিফারেন্ট ডিফারেন্ট রেঞ্জ আছে, বিভিং এর উপর ডিপেন্ড করে। একটা এটা দেখুন দিদি, এটা অ্যালবাম সিল্কের উপরে, অ্যালবাম সিল্ক, আচ্ছা টাইন্ডাই বিব, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এগুলো একদম সফট সিল্কের উপরে আর লাইট ওয়েটেড, মাল্টি কালার, মাল্টি কালার এর উপর। এখানে গ্রিন আর ব্লু এর কম্বিনেশন আছে, এখানে একটা নেভি ব্লু আছে, ওখানে আবার গ্রে। আঁচলটা এরকম জুট পাল্লু আছে দেখো, তার সাথে এরকম কপার, সঙ্গে আপনার ব্লু কালারের ব্লাউজ আসবে, ডার্ক ব্লু কালারের ওটা ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস। কি রকম আছে এগুলো রেঞ্জ? এগুলো 10000 টু 12000 এর মধ্যে।
সিল্কের শাড়ি দেখে নিলে, এইদিকে এদের পুরো ফ্যান্সি কালেকশান আছে। ফ্যান্সি কালেকশানও তোমাদেরকে দু একটা দেখিয়ে দিলাম। এবার আমরা দেখব ওয়েডিং কালেকশান, প্রচুর ওয়েডিং কালেকশান আছে। তো চলো ওই দিকটাতে গিয়ে দেখি ওয়েডিং কালেকশনগুলো। আচ্ছা এখানে কি সব পার্টি ওয়্যার কালেকশন? এখানে দিদি হচ্ছে পার্টি ওয়্যার, আপনার অর্গেঞ্জার উপরে কাজ করা আছে, জর্জেটের উপরে কাজ করা আছে, গোটাপত্তি কাজ আছে। আচ্ছা আচ্ছা, সব স্টাইলিশ শাড়ি আছে এখানে, হেভি ব্লাউজ, সিম্পল শাড়ি। ঠিক আছে তাহলে এগুলো দেখে তারপর ওয়েডিং ওয়্যারটা দেখি, ঠিক আছে? ওকে, অর্গানজার মধ্যে দেখাও তাহলে। এটা হচ্ছে দিদি অর্গানজার উপরে হ্যান্ড ওয়ার্ক। কালারটা খুব মিষ্টি একটা কালার, সফট পিচ। হ্যাঁ, টোটাল মধ্যে অল ওভার হ্যান্ড ওয়ার্ক করা আছে। আচ্ছা, আর এগুলোর সঙ্গে দিদি ব্লাউজ গুলো ফুল হেভি হবে, পিওর অর্গানজার মধ্যে। পিওর অর্গানজা আমাদের এখানে ম্যাক্সিমাম সব পিওর মালই বিক্রি করি আমরা। আচ্ছা, কাঁচটা এটা দেখো কি নিখুঁত করে হ্যান্ড এমব্রয়ডারি করা আছে, মাল্টি কালার থ্রেড ওয়ার্কের সাথে সিকোয়েন্স আছে, বিডস আছে, কাট বিডস আছে, কি সুন্দর দেখাচ্ছে পুরোটা এটা। আর পুরো জাল কাজ আছে, পুরো বডিটাই এরকম চলে আসছে। এটা আঁচলটা রয়েছে আর তার সাথে কিন্তু স্ক্যালপিং আছে বর্ডারে। এটা ব্লাউজটা আছে, এটা ব্লাউজ পিস, ব্লাউজটা নেটের আছে, সেটাই তো দেখছি, এটা আলাদা কেন লাগছে। এটা কিরকম রেঞ্জের আছে? এটা দি 20,000 হ্যান্ড এমব্রয়ডারি। আচ্ছা এগুলো তৈরি হতেও তো অনেক টাইম লাগে না? এগুলো মিনিমাম 1 মান্থ টু 2 মান্থ। এটা ব্ল্যাক এর মধ্যে গ্রে এর একটা ইশা আছে, খুব সুন্দর কিন্তু শাড়িটা দেখো, অর্গানজার উপরে গ্লাস টিস্যু, গ্লাস টিস্যু ব্রাসো বলে এটা। আচ্ছা, আর এটার সঙ্গে ব্লাউজ আসবে আপনার, এটা ফুল স্টিচ ব্লাউজ। হ্যাঁ, ব্লাউজটার মধ্যে আবার এরকম রাফল ডিটেইলিং আছে, পুরো সিকোয়েন্স এর কাজ করা আছে, খুব সফট তো ব্লাউজটা। কি রকম আছে এটা রেঞ্জ? 13,000 থেকে নিয়ে 18,000 এর মধ্যে দিদি। এটা দেখুন দিদি, টিস্যুর উপরে আসবে, এটা গোটাপত্তি কাজ করা জয়পুরের টিস্যু, পিওর বেনারসি টিস্যু এটা। আচ্ছা, টিস্যু গোটাপত্তি, ওই কাজু কাটলির শেপে পুরো গোটাপত্তির কাজ করা আছে দেখো। সিম্পল এর মধ্যে কি দারুন শাড়িটা, গোল্ডেন কালারের মধ্যে আছে, পুরো আঁচলটা এরকম আসবে, প্লিটস এরকম চলে আসবে। এটা হচ্ছে আপনার ব্লাউজ, ব্লাউজ পিসটা, বোথ সাইড স্লিভস এন্ড ব্যাক। হুম হুম, এটা 23,000। এগুলো কি সব হাতে করা? পুরো হ্যান্ডমেড, নেটের উপরে সিকোয়েন্সের কাজ করা, মেহেন্দি গ্রিন কালার, মেহেন্দি গ্রিন কালারের উপরে এমব্রয়ডারড ব্লাউজ আসবে, পুরোটার মধ্যে ছোট ছোট একদম সিকোয়েন্সটা আছে, পুরো নেটের উপরে সিকোয়েন্সের কাজ করা দেখো, ছোট ছোট সিকোয়েন্স, পুরো একদম একদম পার্টি ওয়্যার শাড়ি। আঁচলটার মধ্যে দেখো এরকম ট্যাসেলস চলে আসছে, পুরো বডিটা এরকম চলে আসবে, আর রেডিমেড ব্লাউজ আছে, হ্যান্ড এমব্রয়ডারি। কি দারুন হাতের কাজ দেখো, পুরো এখানে বুলিয়ান কাজ আছে, তার সাথে সিকোয়েন্স আছে, ছোট ছোট বিডস আছে, কাট বিডস আছে, ফ্রেঞ্চ নট আছে। হ্যাঁ, কি দারুন কাজটা দেখো, কি রকম আছে? 21,000। এখানে দেখো পার্টি ওয়্যার আরো প্রচুর কালেকশন আছে, দেখতেই পাচ্ছো সব, কিন্তু এগুলো পার্টি ওয়্যারের মধ্যেই আসবে। এটা দেখুন দিদি, গ্লাস টিস্যুর উপরে অ্যাপ্লিক ওয়ার্ক, সি গ্রিন কালার, আর সঙ্গে হট পিঙ্ক ব্লাউজ আসবে, খুবই স্টাইলিশ, পুরো পুরো বডির মধ্যে অ্যাপ্লিক ওয়ার্ক আছে, তাই তো? আঁচলটা এরকম চলে আসবে, আর সাইডে আঁচল, চেস্ট এন্ড ফুল অল থ্রি স্কার্ট। আর এটা ব্লাউজটা আছে, এটা ব্লাউজ, ব্লাউজটা কিসের উপরে আছে? স্যাটিন, স্যাটিনের উপরে, স্যাটিনের উপরে ব্লাউজটা আছে হট পিঙ্ক কালারের, এখানে হালকা কাজ চলে আসছে অ্যাপ্লিকের, খুব সুন্দর কিন্তু এটার সাথে কিন্তু ম্যাচটা দেখো, কালার কম্বিনেশনটা যে আছে খুব সুন্দর কমপ্লিমেন্ট করছে শাড়িটার সাথে, ব্লাউজটা দারুণ মানাবে কিন্তু। এটা কিরকম রেঞ্জের আছে? 13,000 টু 15,000 এর মধ্যে দিদি। এবার দেখুন দিদি, ওয়েডিং বলছিলেন না আপনি, ওয়েডিং দেখাচ্ছি এবার দেখুন। আচ্ছা, বেনারসি, এটা বেনারসির উপরে পুরো হ্যান্ড ওয়ার্ক। আচ্ছা, ও পুরো বডির মধ্যে এরকম, পুরো অল ওভার বডি, বাবা পিওর বেনারসি আছে, পিওর বেনারসির পুরো হ্যান্ড ওয়ার্কের কাজ দেখো, পুরো বডির মধ্যে পুরো স্টোন আর কাট বিডস এর কাজ রয়েছে। এটা আঁচলটা চলে আসবে আফটার ওয়ার দিদি, এটা কিন্তু দারুন লাগবে পরার পর, এটা একবার ড্রেপ করে দেখুন, এটা খুব সুন্দর লাগবে। পুরো শাড়িটা দেখো, পুরো শাড়িটার মধ্যে কিন্তু এরকম কাজ চলে আসবে, আঁচলটা এরকম আসছে, খুব সুন্দর আঁচলটা রয়েছে, পুরো বডিটার মধ্যে, এটা পুরো হ্যান্ড ওয়ার্কের উপরে আছে, পুরো হাতের কাজ করা বেনারসি শাড়ির উপরে, দারুন সুন্দর শাড়িটা, আর একদম পিওর ব্রাইডাল রেড যেটাকে বলে সেটাই আছে। রেঞ্জটা কিরকম আছে? এটা দিদি 45,000।
আচ্ছা, এটা কিন্তু পিওর বেনারসির মধ্যে আছে। তোমাদের আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখবে যখন এই যে উইভটা এরকম আছে না, কোনো সাইডে কাটা ফাটা নেই, কিছু কিছু থাকে, দেখবে সাইড থেকে সুতোগুলো কেটে দেয়, ওটা কিন্তু পিওর হয় না, অনেক সময় পিওর নাও হতে পারে, এটা কিন্তু একদম পিওর আছে। এই যে উইভের এই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে। এটা পরে মনে হচ্ছে আমার লুকটাই চেঞ্জ হয়ে গেছে, এগুলো না আমাকে আরো কনফিউজ করে দিচ্ছে যে আমি নিজের বিয়েতে কি পরবো, লেহেঙ্গা পরবো না বেনারসি পরবো, এগুলো দেখলে মনে হয় যে বেনারসি পরি, আবার লেহেঙ্গা দেখলে মনে হয় লেহেঙ্গা পরি। কি দারুণ দেখো শাড়িটা, আর পরেও একদম আলাদাই মনে হচ্ছে। যারা ভাবছো একটু রিচ লুকের মধ্যে চাইছো, স্টোন ওয়ার্কের মধ্যে এরকম হেভি কিছু, তারা কিন্তু এগুলো চোখ বন্ধ করে দেখতে পারো, একদম পিওর বেনারসির মধ্যে আছে, তার মধ্যে এত সুন্দর হ্যান্ড ওয়ার্কের ওপরে, দারুণ, এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা পিওর বেনারস উপরে উইদাউট ওয়ার্ক, আচ্ছা, ডার্ক মারুন কালার, অল ওভার ইকুয়াল, ছোট ছোট বুটি আসবে, ট্র্যাডিশনাল টাইপের, আচ্ছা, ওই জারি কাজের মধ্যে, আচ্ছা, বুটির মধ্যে, বাহ, এটা কিন্তু মানে আলাদা রকম আছে, আলাদা রকম, এমনি ইউজুয়ালি ওই জালের মধ্যে, তারপর জাল আছে তো, এই বুটিগুলো অনেক রেয়ার পাওয়া যায়, ছোট ছোট বুটি সব থাকে। এটা পুরো আঁচলটা চলে আসছে, এরকম চলে আসবে আঁচলটা, এটা বর্ডারটা আছে, এটা গ্লসটা কিন্তু একটা আলাদাই থাকে, পিওর বেনারসির লুকটা কিন্তু একদম আলাদা চলে আসে। এটার রেঞ্জ কিরকম আছে? এটা দিদি 18,000, অফ হোয়াইট এন্ড রেড। কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ সুন্দর, মানে মায়ের জন্য নিতে হলে এটা নিতে পারো, দারুণ সুন্দর শাড়িটা কিন্তু। আচ্ছা, পাটলি পাল্লু আছে, পাটলিতে এরকম জাল আসবে, রেড কালারের মধ্যে রেডের সাথে অফ হোয়াইটের কম্বিনেশন, খুব সুন্দর শাড়িটা, আঁচলটা এরকম চলে আসছে। কিরকম আছে এটা রেঞ্জ? 20,000। এই জিনিসটা দেখুন দিদি, হট পিঙ্ক এর উপরে জাল দিয়ে দেখালাম, এটা অল ওভার জালের উপরে, আচ্ছা, উইদাউট ওয়ার্ক, পিওর বেনারসি, পিওর বেনারসি, হট পিঙ্ক, পুরো অল ওভার জাল কাজের মধ্যে চলে আসছে। এগুলো কিন্তু রিসেপশনের জন্য একদম পারফেক্ট হবে, যারা রিসেপশনে বেনারসি পরবে এগুলো কিন্তু তোমরা দেখতে পারো। কিরকম রেঞ্জ আছে এটা? 22,000। এগুলো দেখুন দিদি, হালকা রেঞ্জের উপরে, ভেঙ্কটগিরি, ভেঙ্কটগিরি, ভেঙ্কটগিরি কটনের উপরে, এগুলো সব 2,000, 2,200, 2,500 এরকম রেঞ্জের মধ্যে। আচ্ছা, পুরো বডির মধ্যে এরকম, পুরো অল ওভার বডির মধ্যে সেলফ পিপ আসবে, কটন আর সিল্কের ব্লেন্ড আছে, প্রচুর কালেকশন আছে এখানে। দেখো, সব তো তোমাদের দেখানো পসিবল না, তাই জাস্ট তোমাদেরকে ঝলক দেখিয়ে দিচ্ছি কয়েকটা। দাদা, আরেকটা কথা, তোমাদের ডেলিভারি অপশন আছে তো? হ্যাঁ, ডেলিভারি অপশন আছে, আমাদের কলকাতাতে ফ্রি, বাকি অল ওভার ওয়ার্ল্ড ওয়াইজ আমাদের ডেলিভারি হয়, কিন্তু এটার মধ্যে শিপিং চার্জেস আছে। আচ্ছা, পুরো সব জায়গায় হয়ে যাবে, বাংলাদেশি ওয়েস্ট, সব জায়গায়, সব জায়গায়, বাংলাদেশ, আমেরিকা, ইউকে, সব জায়গায়। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। শাড়ির অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখলাম, এবার এখানে ওদের ইন্ডো ওয়েস্টার্ন কালেকশনের একটা আলাদা সেগমেন্ট রয়েছে, তো এখানে আমরা কিছু ইন্ডো ওয়েস্টার্ন কালেকশন দেখবো। যেরকম ঢুকে এখানে দেখতে পাচ্ছি, পুরো ক্যাজুয়াল বাই কুর্তিজ রয়েছে, তো এখান থেকে কয়েকটা আমরা দেখে নিই। এখানে দেখো, সিম্পল একটা ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে, মাসলিন কটনের মধ্যে, তাই তো, একটা ভার্টিক্যাল লাইন্স আছে পুরো বডির মধ্যে, আর এখানে খুব সুন্দর একটা এমব্রয়ডারি করা আছে। এটা প্রাইস রেঞ্জ আছে 795। এখানে দেখো, আরও প্রচুর কিন্তু কালেকশন রয়েছে, এটা যেরকম দেখো বাঁধনি প্রিন্টের মধ্যে রয়েছে, জয়পুরি বাঁধনি প্রিন্ট, তাই না, এখানে রোল আপ স্লিভস রয়েছে, আর এটা একটু আনারকালি টাইপের আছে, আমব্রেলা কাট যেটাকে বলে সেরকম আছে, এটাও মাসলিন কটন, মাসলিন কটন, এগুলো সবই মাসলিন কটনের মধ্যে আছে, তাই না। এটার কিরকম রেঞ্জ আছে দেখে নিই, এটা আছে 1195। এটা কিন্তু কালারটা কিন্তু খুব মিষ্টি, মেহেন্দি গ্রিন কালারের মধ্যে রয়েছে, আর ভীষণ সফট আছে, পরে তোমাদের কিন্তু ভীষণ কমফর্টেবল হবে। আর মাসলিন কটন এমনিতেই পরে যে কোনো সময় পরো, পরে ভীষণ কমফর্টেবল হয়। এটা দেখো, একটা কলমকারির মধ্যে আছে, এটা মনে হচ্ছে কটন, কটন, এটা মাসলিন, এটা কটনের ওপরে আছে, এটার মধ্যেও রোল আপ স্লিভস আছে 3-4, আর দেখো খুব সুন্দর কলমকারির মধ্যে আছে, আর হাইটটা দেখতে পাচ্ছ, লেন্থটা কিন্তু এরকম আসবে। সাইজের কি কি আছে, কি কি সাইজ হবে? সাইজ মোস্টলি M to XL সবই রেডি থাকে, মোস্টলি মানে প্রত্যেকটা কি মানে এটা প্রত্যেকটা সাইজ আমরা করে দিই, সব করে। আচ্ছা আচ্ছা, তারপরেও যদি অল্টারেশন দরকার হয় সেটাও এখান থেকে অল্টারেশন করে দিই আমরা। আচ্ছা আচ্ছা,
খুব সুন্দর, কিন্তু দেখো এটা কলমকারী প্রিন্টের মধ্যে আছে, খুব সুন্দর একটা লেমন ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর দেখাচ্ছে। আর তার মধ্যে যে মাল্টি কালার কাজটার জন্য খুবই আলাদা রকম লাগছে। আর আমার কলমকারী প্রিন্ট ভীষণ পছন্দ, তো এটাও আমার খুব পছন্দ। এটা পুরোটাই কিন্তু এখানে দেখো বাটনস রয়েছে, আর সামনে ছোট একটা স্লিট চলে আসবে, তো এটার জন্য কিন্তু খুব ভালো লাগছে দেখতে। এগুলো এম থেকে ডাবল এক্সেল সব সাইজেই পেয়ে যাবে, আর তারপরেও যদি কোনো অল্টারেশনের প্রয়োজন হয় সেটাও কিন্তু এখানে একদম হয়ে যাবে। আর এটার প্রাইস আছে 1099। এখানে দেখো আরো আছে, এটা দেখতে পাচ্ছি আজরাকের মধ্যে আছে। এটা কি সিল্কের উপরে? সিল্কের উপরে আছে, সিল্কের উপরে এখানে মিরর ওয়ার্ক করা আছে, একদম রিয়েল মিররের। আর দেখো এখানে নেকলাইনটা এরকম আছে, প্রিন্সেস নেকলাইন, স্লিভস এর মধ্যে এরকম ট্যাসেলস রয়েছে, ফ্রিলস দেওয়া, খুব সুন্দর দেখাচ্ছে। আজরাক প্রিন্ট তো তোমরা ভীষণ পছন্দ করো, এটা কিন্তু খুব সুন্দর একটা সিম্পলের মধ্যে কুর্তিটা আছে দেখো। এটার প্রাইস আছে 3295। এখানে দেখো কি সুন্দর ছোট ছোট বীজের কাজ আছে, তার সাথে সিকুয়েন্সের কাজটা, এটা মনে হচ্ছে পুরো হ্যান্ড এমব্রয়ডারি, খুব সুন্দর দেখাচ্ছে। চান্দেরি সিল্কের ওপরে রয়েছে, খুব মিষ্টি একটা কালার আছে ও ব্লাশ পিঙ্ক কালারের মধ্যে। আর কাজটা এটার মধ্যে যে হোয়াইট বীজের কাজটা না, সেটার জন্য খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করছে। এরকম স্লিভসটা চলে আসবে। এটার প্রাইসটা তোমাদের একটু বলে দিচ্ছি, এটার প্রাইস আছে 3495। এখানে এই ক্যাজুয়াল কুর্তি ছাড়াও এখানে থ্রি পিস সেটও রয়েছে। দেখো কি সুন্দর কালারটা, খুব মিষ্টি একটা কালার রয়েছে। এটা তোমার মাসলিনের ওপরে আছে আর জয়পুরের ডাবু প্রিন্টের ওপরে, কি দারুণ সুন্দর দেখাচ্ছে। এটা হচ্ছে ওপরটা চলে আসছে, বটমসটা এরকম আসবে, তার সাথে নিচে এখানে দেখো লেসের কাজটা আছে, খুব সুন্দর দেখাচ্ছে। এখানে টপ পার্টটা আর বটম পার্টটা কিন্তু দুটো কালার কম্বিনেশনটা খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করছে, তার সাথে এরকম দুপাট্টাটাও চলে আসছে মাসলিন কটন মাসলিনের ওপরে। এই থ্রি পিসের এই প্রাইসটা আছে 2495। এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আর তার মধ্যে এখানে দেখো খুব সুন্দর গোটার কাজ আছে, হালকা পাতলা, এটা হ্যান্ড এমব্রয়ডারি আছে। এটা দেখো একটা খুব সুন্দর বেজ কালারের মধ্যে শারারা সেট আছে, এটা ওপরে টপ পার্টটা আছে, খুব সুন্দর এখানে গোটা ওয়ার্ক আছে, স্লিভস এর মধ্যেও গোটা ওয়ার্ক আছে, পুরো বডির মধ্যে কলমকারী প্রিন্ট আসছে, তার সাথে কিন্তু দুপাট্টার মধ্যেও এরকম কলমকারী প্রিন্টের মধ্যে আসছে। এখানে দেখো খুব সুন্দর করে এখানে কাজটা আছে। প্যান্টটা দেখো শারারা প্যান্ট আছে, খুব সুন্দর ফ্লেয়ারটা কিন্তু অনেকটা আছে, আর এর মধ্যেও এখানে এরকম জুড়ির কাজ রয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। এটার প্রাইসটা চলে আসবে 3295। এগুলো তো দেখলাম, এবার ওদিকে চলো গিয়ে দেখি, ওখানে টু পিস সেট রয়েছে। এগুলো কিন্তু এখানে খুব সুন্দর প্রিন্টেড সলিড কালারের মধ্যে আছে। ব্লুটা দেখে আমার পছন্দ হলো, তোমরা জানো ব্লু কালারটা আমার পছন্দ। আচ্ছা এটা আনারকালির মতো রয়েছে, এর সাথে এটা কি প্যান্টটা আছে? আচ্ছা প্যান্টটা এরকম রেগুলার প্যান্ট আসবে, আর পুরো বডির মধ্যে এরকম কাজটা চলে আসছে। দেখো খুব সুন্দর একটা রিদম মেনটেন করে কিন্তু চলে আসছে। এখানে সামনে হালকা কাজ রয়েছে, এমব্রয়ডারি আছে সিকুয়েন্সের সাথে, এখানে বাটনস আছে। এটার প্রাইস আছে 2195। এটার আরেকটা কালার কম্বিনেশন তোমরা পেয়ে যাবে, ব্লুটারই আরেকটা কালার কম্বিনেশন। তো এখানে আরও প্রচুর আছে, কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর, তার সাথে প্রিন্টগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু এখন মানে যেগুলো ট্রেন্ডিংয়ে আছে প্রিন্টগুলো সেগুলো এখানে রয়েছে। তার সাথে সাথে এখানে আমি দেখতে পাচ্ছি কাফতান রয়েছে। আচ্ছা কাফতানের ওগুলো সেট রয়েছে তাই না? এটা দেখো কি সুন্দর একটা হালকা সফট পিচ কালারের মধ্যে আছে, খুব সুন্দর। আর এটা কিসের ম্যাটেরিয়ালটা? কটন ম্যাটেরিয়ালের ওপরে আছে। এটার সাথে তোমরা বেজ কালারের একটা প্যান্ট পেয়ে যাবে, ফয়েল মিরার সাথে কাজ রয়েছে, পুরো এমব্রয়ডারি করা রয়েছে। এটার রেঞ্জটা তোমাদের একটু বলে দিচ্ছি, এটা আছে 2295। এটা কিন্তু পরে তোমাদের ভীষণ কমফোর্টেবল হবে, তার সাথে সাইডে এরকম দেখো কটন লেস লাগানো রয়েছে। কাফতানের আরও প্রচুর ভ্যারিয়েশন রয়েছে। এটা দেখো খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে জয়পুরি বাদনি প্রিন্টের মধ্যে রয়েছে, তার সাথে এখানে খুব সুন্দর গোটাপত্তির কাজ রয়েছে বিডসের সাথে, খুব সুন্দর দেখাচ্ছে। ডিটেলিংটা বিশেষ করে দেখো খুব সুন্দর। আর এটা রয়েছে বাটিক প্রিন্টের মধ্যে, আমাদের খুব মানে বাটিক প্রিন্ট পরেও ভীষণ কমফোর্টেবল হয়। এটা কটনের ওপরে আছে তাই না? এটা কটনের ওপরে আছে, এটার মধ্যেও কিন্তু সামনে খুব সুন্দর কাজ করা রয়েছে এমব্রয়ডারি। এগুলো 1800, 2000, 2200 এরকম রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে, আর ভীষণ কমফোর্টেবল। এটা যেরকম সিঙ্গেল আছে, এটার সাথে কিন্তু আবার প্যান্ট চলে আসবে, সেটের মধ্যে আছে এটা। এবার তোমাদের লং আনারকালি টাইপের কতগুলো এখানে রয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। এটা দেখো খুব মিষ্টি একটা কালারের মধ্যে পিওর সিল্কের ওপরে আছে, খুব সুন্দর। কিন্তু এটা দেখো স্টাইলটা, এখানে আবার মানে নিচ থেকে এখানে খুব সুন্দর জয়েন করা আছে, এখানে লুকটা আলাদা রকম আছে, তার সাথে এরকম স্কার্ফটা চলে আসবে, স্কার্ফটাও কিন্তু খুব সুন্দর, ট্যাসেল রয়েছে এখানে,
এরকম করে যদি তোমরা পড়ো খুব সুন্দর দেখায়, মানে একদম সিম্পল সোবার সোফিস্টিকেটেড দেখায়। সামনে এখানে হালকা কাজ করা রয়েছে, এটা একদম পিওর সিল্কের মধ্যে রয়েছে আর প্রাইস আছে 7495। এটা দেখো বাদনি প্রিন্টের মধ্যে আছে, খুব সুন্দর একটা মিষ্টি ম্যাজেন্টা কালারের ওপরে। আর এখানে সামনে এখানে ট্যাসেলসের মধ্যে আছে, এটা কিন্তু মানে ওই পমপমের মতো খুব সুন্দর দেখাচ্ছে। হালকা গোটাপাতির কাজ আছে, সিম্পলের মধ্যে সিল্কের ওপরে আছে। এটা প্রাইস আছে 4495, ভীষণ সুন্দর একটা এলিগেন্ট লুক দেবে। আর এটা আছে জ্যাকেট স্টাইলের, এটা চান্দিরির ওপরে আছে, চান্দিরি সিল্কের ওপরে, জ্যাকেটটা আসবে কটনের ওপরে, খুব সুন্দর এটাও দেখাচ্ছে। এগুলো পরলেও কিন্তু খুব সুন্দর দেখায়। জ্যাকেটে এরকম বেল স্লিভস চলে আসছে আর এটার প্রাইস আছে 5695। এটা দেখো খুব সুন্দর একটা থ্রি পিস স্যুট আছে চান্দেরি সিল্কের ওপরে, একদম পুরো এটা ফ্লেয়ারটা কিন্তু প্রচুর বড় রয়েছে। তার সাথে এখানে যে এটা পুরোটা কিন্তু হ্যান্ড এমব্রয়ডারির ওপরে আছে, ওপরে একটা জ্যাকেট স্টাইলের ব্লাউজ রয়েছে পুরো অ্যাটাচ রয়েছে। আর পুরোটার মধ্যে দেখো এরকম হ্যান্ড এমব্রয়ডারি আছে, সিকুইন্স আর কার্ডবিজের সাথে জরির কাজ রয়েছে। আর এটা স্লিভসটা দেখো, স্লিভসটা কিন্তু একদমই আলাদা, প্যারেট স্লিভ যেটাকে বলে, হালকা সেরকম টাইপের আছে ছোটোর মধ্যে। আর পুরো স্লিভসটার মধ্যে কিন্তু এরকম দেখো কাজটা চলে আসছে, পুরো হ্যান্ড এমব্রয়ডারি দারুণ সুন্দর দেখাচ্ছে। স্লিভসে এখানে স্লিট আছে তো সেই জন্য কিন্তু আলাদা রকম দেখাবে। সাইডে তোমাদের জিপ চলে আসছে আর সিম্পল নেটের দুপাট্টা চলে আসবে। এটার প্রাইস আছে 7895। ভীষণ সুন্দর কিন্তু একটা স্যুট রয়েছে, তো যারা ওয়েডিং গেস্ট হিসেবে একটু প্রিমিয়াম রেঞ্জের মধ্যে স্যুট খুঁজছো, আনারকালি স্যুট, এগুলো কিন্তু তোমরা দেখতে পারো, খুব সুন্দর একটা স্যুট রয়েছে। যারা মনে করো নিউলি ওয়েড ব্রাইডস আছো, তারাও কিন্তু এই ধরনের স্যুট দেখতে পারো, ভীষণ সুন্দর মানাবে। এখানে দেখো কুর্তার সাথে হেভি দুপাট্টা আছে, এটা যেমন দেখো সিম্পলের মধ্যে কিন্তু কুর্তাটা খুব সুন্দর একটা কুর্তা রয়েছে, তার সাথে কলমকারির একটা দুপাট্টা চলে আসছে। এগুলো একদম পিওর চান্দেরি সিল্কের মধ্যে রয়েছে, এগুলোর রেঞ্জ আছে 6495। ভীষণ সুন্দর একদম সোফিস্টিকেটেড একটা লুক দেবে। এটা কিন্তু খুব সুন্দর একটা রয়েছে, এই জায়গার প্যাটার্নটা দেখো, এখানে খুব সুন্দর ওই কাজু কাটলি প্যাটার্ন রয়েছে স্লিভসটার মধ্যে, এরকম কাজু কাটলি প্যাটার্নের সাথে এখানে পুরো লেসের ডিটেলিং রয়েছে দেখো। আর এই যে দুপাট্টাটা আছে এটা পুরো হ্যান্ড বাঁধনি আছে, মানে সিম্পল একটা কুর্তার সাথে এরকম ব্রাইট কালারের একটা দুপাট্টা নিলে দারুণ সুন্দর দেখায়। এগুলো কিন্তু দারুণ দেখাচ্ছে দেখো, এগুলো পার্টি ওয়্যার, যারা মনে করো এই ধরনের কুর্তা টুর্তা ভীষণ পছন্দ করো এগুলো কিন্তু দেখতে পারো। এটা র সিল্কের রয়েছে আর দুপাট্টাটা এখানে খুব সুন্দর এমব্রয়ডারি করা আছে মাল্টি কালার থ্রেড ওয়ার্কের সাথে, আর পুরো এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে অর্গানজাটা রয়েছে, একদম পিওর অর্গানজার সাথে পিওর র সিল্ক। এখানে আরও হেভি স্যুটস আছে, যেমন ধরো শারারা আছে, গারারা আছে, আনারকালি আছে, অনেক কিছুই আছে। এটা দেখে আমার ভীষণ পছন্দ হলো পেস্টেল কালারের মধ্যে, তো এটা একটু খুলে দাও, দাদা একটু একটু খুলে দাও না। এটা দেখো ভীষণ মিষ্টি একটা লেমন গ্রিন কালারের মধ্যে আছে, মিন্ট গ্রিন বলা চলে, খুব সুন্দর। ওর জর্জেট শিফনের মধ্যে পুরোটার মধ্যে এরকম ছোট ছোট কাজ আছে ফয়েল মিররের, দারুণ সুন্দর দেখাচ্ছে। এটা তো দেখেই আমার পছন্দ হয়েছে, সব থেকে বেশি এটা পছন্দ হয়েছে, এক তো এটা শারারা প্যান্টটা, তার সাথে রাফেল দুপাট্টাটা খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের নেটের দুপাট্টা আছে, তার সাথে সাইডে এরকম বর্ডারের সাথে রাফেল করা আছে, খুব সুন্দর দেখাচ্ছে। এটা একদম ওই চোখটাকে আমার টেনে নিল, মানে এত সুন্দর। এটা কিন্তু ব্যাকের মধ্যে এরকম স্প্যাগেটি স্ট্র্যাপ চলে আসবে আর ব্যাগটাতেও কিন্তু এরকম কাজ রয়েছে পুরোটার মধ্যে। এটার প্রাইস চলে আসবে 8595, দারুণ সুন্দর একটা স্যুট রয়েছে। এটা কালারটা দেখো কি মিষ্টি একটা ব্লু কালারের মধ্যে আছে, ওপরের পাটটা পুরো র সিল্কের মধ্যে আছে, এটা জর্জেটের আছে, আর প্যান্টটা যে আছে শারারা প্যান্ট, গারারা বলা চলে, এটা কিন্তু তোমার র সিল্কের ওপরে আছে, খুব সুন্দর মিষ্টি একটা কালার। নেটের দুপাট্টা চলে আসবে, গোটাপাত্তির এখানে হালকা পাতলা কাজ আছে, আর এখানে পুরোটার মধ্যে কিন্তু পুরো দেখো এমব্রয়ডারি করা আছে, দারুণ সুন্দর বিভিন্ন রকমের এখানে কাজ রয়েছে। আর তার সাথে পুরো বডির মধ্যে এরকম সিকুয়েন্সের কাজ চলে আসবে, পুরো বডির মধ্যে এরকম প্লিটসের সাথে জরির এমব্রয়ডারি চলে আসবে, ভীষণ সুন্দর। এখানে নেকলাইনটা এরকম আছে, ব্যাগটা কিন্তু স্কোয়ার ব্যাগ আছে, একটু ডিপ আছে। এটা প্রাইস আছে 14295, দেখতেও দারুণ সুন্দর, পরেও কিন্তু ভীষণ মানাবে, এগুলো কিন্তু তোমরা দেখতে পারো। এগুলো 42-44 সাইজের মধ্যে পাবে, তার উপরে যদি তোমরা কোনো রকম অল্টারেশন চাও, মানে একটু কমাতে চাও বা বাড়াতে চাও, সেটা হয়ে যাবে। তারপরে যদি তোমরা কোনো রকম কাস্টমাইজেশন চাও, মনে করো এরকম ডিপ ব্যাক নেক আছে, এটা তোমরা চাইছো না, একটু কভার করতে চাইছো, সেগুলো হয়ে যাবে। তো এই ধরনের কাস্টমাইজেশন কিন্তু এখানে হয়ে যাবে। এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, কালারটা যেমন মিষ্টি, কাজটাও সেরকম মিষ্টি, খুব সুন্দর এটা।
এখানে দেখো আরো কিছু ইন্ডো ওয়েস্টার্ন আছে, এটা যেরকম দেখো খুব সুন্দর একটা নেভি ব্লু কালারের মধ্যে আছে, এটা ব্লাউজটা চলে আসবে খুব সুন্দর সিকুয়েন্সের কাজের মধ্যে, এরকম একটা দুপাট্টা চলে আসবে, রাফেল দুপাট্টা পুরো ড্রেপ করা আছে, আর তার সাথে এরকম শরারা প্যান্ট চলে আসবে, খুব সুন্দর এটা রয়েছে, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে তাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তার সাথে এরকম একটা বেল্ট চলে আসবে, বেল্টের মধ্যেও কিন্তু পুরো হ্যান্ড এমব্রয়ডারি রয়েছে, এখানে মিরার ওয়ার্ক আছে, তার সাথে কার্ডবিডসের খুব সুন্দর কাজ রয়েছে। এটার প্রাইস আছে 11,995, খুব সুন্দর একটা কালেকশন রয়েছে। এই ধরনের ইন্ডো ওয়েস্টার্ন ড্রেস কিন্তু তোমরা তোমাদের সঙ্গীতের জন্য দেখতে পারো, বা তোমাদের যদি ব্রাইডসমেড হিসেবে কোনো রকম ড্রেস খুঁজছো এই ধরনের একটু স্টাইলিশ ইন্ডো ওয়েস্টার্ন টাইপের, এগুলো কিন্তু তোমরা দেখতে পারো। এখানে আরও অনেকগুলো রয়েছে, তো তোমাদের দু একটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা দেখো খুব সুন্দর ওপরের কুর্তাটা রয়েছে, আর এটার প্যান্টটা যে আছে ধুতি স্টাইলের প্যান্ট রয়েছে, ওপরেরটা শিফনের ওপরে আছে, আর প্যান্টটা র সিল্কের ওপরে চলে আসবে, পুরো বডির মধ্যেই এরকম ছোট 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 সিকুয়েন্সের কাজ রয়েছে, এখানে একটা ট্যাসেলস চলে আসছে। এটা দেখো একটা কলমকারি প্রিন্টের ওপরে আছে, এটাও থ্রি পিস আছে, জ্যাকেট আছে, এটা ব্লাউজটা চলে আসবে পুরো, এটা কি হ্যান্ড এমব্রয়ডারি আছে ফ্রেঞ্চ নটের সাথে। এখানে দেখো কি সুন্দর করে মিরার ওয়ার্ক করা আছে, থ্রিডি এই ফুলগুলো দেখতে একদম থ্রিডি ফুল লাগছে, তার মধ্যে পুরো বডিটা কিন্তু কলমকারি প্রিন্টের ওপরে আছে, এটা জ্যাকেটটা চলে আসবে, তার সাথে এখানে স্ক্যালপিং বর্ডার আছে, আর এখানে একটা বেল্ট আছে খুব সুন্দর, বেল্টের মধ্যেও খুব সুন্দর কাজ চলে আসছে, আর এরকম প্লাজো প্যান্ট চলে আসবে। অলরাইট গাইস, তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি, আশা করি তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করতে একদম ভুলো না। আর একটা কথা, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে ট্রায়াল রুম আছে কি না, এখানে কিন্তু ট্রায়াল রুমও আছে, তো তোমাদের ট্রায়াল করতে চাইলে এখানে ট্রায়ালও করতে পারবে। তো চলো ভিডিওটা এতটুকুই রাখছি, দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি এরকম একটা শপিং ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, তোমাদের কিন্তু আমি অনেক ভালোবাসি, এভাবেই সাপোর্ট করতে থাকো, এভাবেই ভালোবাসে থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।